বন্ধুরা সব, আমাদের গ্রামে ধুলিয়ান গাজীনগরে এই যে এই ছেলেটা আমি যাকে সাথে করে নিয়ে আছি, গত পরশু রাতে প্রায় 7টা থেকে 7:30 নাগাদ আমাদের বোরগাছি কবরস্থান থেকে একে কিডন্যাপ করা হয়েছিল। একে কিডন্যাপ করে নিয়ে গিয়ে হাওড়ার দিকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে এ ছেলেটি কোনো রকমে বাঁচিয়ে পালিয়ে এসছে। সেখানে আরও অনেক ছেলে মেয়ে আছে, এমনকি একটা যুবতী মেয়েকে ওরা কিডন্যাপ করেছে। সে যুবতী মেয়েকে নিয়ে ওরা একটা ঘরে ঢুকা মাত্রই এই ছেলেটা কোনো রকমে দরজা দিয়ে পালিয়ে এসছে এবং হাওড়াতে এসে ট্রেন ধরে সে কোনো রকমে বাড়ি ফিরেছে। তো আমি এখন সেই ছেলেটাকে আপনাদের সামনে তুলে ধরছি, সে নিজের মুখেই বলছে, দেখুন আপনারা। আচ্ছা ভাই, তোমাকে কোথা থেকে তুলে নেওয়া হয়েছিল? এখানে একটু জোরে করে বলো। তুমি দাদা বললে হাত মেরেছিল, দিয়ে তোমার মুখকে ওরা দেবে ধরলো, দিয়ে তোমাকে ওই অবস্থাতে ওরা নিয়ে চলে গেল। সারা রাস্তা তোমার মুখ দেবেছিল, ওরা ঘেরে নিয়েছিল। ওখানে গিয়ে তোমাকে ওরা যে গোডাউনটাতে ভরেছিল, গোডাউনে কি কি দেখলে তুমি? অন্ধকার হয়ে আছে, মেরে লোক আছে, সব কাঁদছে, ছেলে অনেক ছেলে পেলে আছে, সব কাঁদছে। আমি যখন ঢুকলাম তখন আমি ঢুকার পর পর একটা মেয়েকে ঢুকলো, ওই মেয়েটা কোথ গেলে আলো হামেদিক দিয়ে পালিয়ে গেল, ফের আমি ফের দৌড়ে এসে ট্রেন ধরলো, আবার লোক গেলে ফের হাঁটা খুঁজছিল। লোক গেলে তোমাকে ট্রেনের কাছে এসে খুঁজছিল? হ্যাঁ, তো আমি ট্রেন ছেড়ে দিলে আমি ট্রেনের পরে চলে চলে গেলো। তুমি চলে গেলে ট্রেনে? আচ্ছা, লোক গেলে আর চেহারা গুলো কেমন ছিল? মাথায় পাগড়ি ছিল, দাড়ি ছেড়ে ছিল, দাড়ি ছেড়ে ছিল, মাথায় পাগড়ি ছিল। আর মানে বয়স মোটামুটি সব বয়স্ক ছিল নাকি? 40-50 এরকম ছিল নাকি? বয়স্ক বয়স্ক সব ছিল। খুবই বয়স। যে তুমি ট্রেনে করে চেপে আবার ধুলিয়ান চলে এসছো, তাই তো? না, ধুলিয়ানে অন্য অন্য লাইনে চলে এসেছিল, চিনতে পারিনি। দিয়ে একটা লোক বলে, দেখুন আমি হাওড়া ছিল কি? তুমি লিখা দেখেছিল উপরে হাওড়া, হাওড়া স্টেশন ছিল ওটা। হাওড়া স্টেশন থেকে তোমাকে 15 মিনিট তোমাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তো? দিয়ে একটা গোডাউনে ভরে যায়, তার মানে হাওড়ার কাছাকাছি জায়গাটা আছে, তাই তো? তো যাক বন্ধুরা, এটা একটা খুবই গুরুতর বিষয়, আমাদের প্রত্যেককে এটা সম্পর্কে সচেতন হওয়া উচিত। এবং আমি আপনাদের সকলকে একটা অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটা এত এত শেয়ার করেন, এত এত শেয়ার করেন, যেন এই ভিডিওটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছায় এবং তিনি যেন এই শিশু পাচারের বিরুদ্ধে একটা কড়া স্টেপ গ্রহণ করেন। কারণ আজকে এই ছেলেটার যেমন মা বাবা কান্নায় আর্তনাদে ফেটে পড়েছিল, সেরকম এর মতো আরও অনেক ছেলে মেয়ে সেখানে অবস্থান করছে এবং তারও বাবা মায়েরা অনেক কান্না আর্তনাদে হাহাকার করছে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে আমরা যেন এই ভিডিওটি এমনভাবে শেয়ার করি যেন ভিডিওটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছায় এবং আমরা নিজেরা একটু সচেতন হব, যেন ছেলে মেয়েদের বাড়ির বাইরে বার হলে যেন একটু খেয়াল রাখবো, যেখানে প্রাইভেট কার খাড়ো করা থাকে, যেখানে প্রাইভেট কার দাঁড় করা থাকে, সেখানে যেন ছেলে মেয়েরা কম যায়। কারণ যে সেই প্রাইভেট কারগুলোতে এইসব ঘটনাগুলো বেশি দেখা যায়। তো আপনাদের সকলকে একটাই আমার অনুরোধ, আপনারা যত পারবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিনিশ করতাম।